আজ বৃহস্পতিবার 11 ফেব্রুয়ারি 2021, 28 মাঘ 1427, 28 জামাদি উসানি 1442 হিজরি। ইতিহাসের আজকের দিনে 1919 সালে জার্মানির প্রেসিডেন্ট হিসেবে এসপিডি দলের ফ্রেডরিক এবার্ট নির্বাচিত হন। ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের কর্মবিরতিকে জেনারেল মোটরস স্বীকৃতি দেয়ায় কর্মবিরতির সমাপ্তি ঘটে আজকের দিনে 1937 সালে। 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জেনারেল ডুইট আইসেনহাওয়ার ইউরোপের মিত্র বাহিনীর সেনাপ্রধান হিসেবে মনোনীত হন আজকের দিনে। ইসরায়েলের সাথে সোভিয়েত ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় আজকের দিনে 1953 সালে। 1953 সালের আজকের দিনে গ্রিস এবং তুরস্কের মধ্যে সাইপ্রাসের লিমাসোলে যুদ্ধ শুরু হয়। তাইওয়ান ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করে আজকের দিনে 1964 সালে। 1978 সালের আজকের দিনে চীন কর্তৃক এরিস্টটল, শেক্সপিয়ার এবং ডিকেন্সের উপর গবেষণা কর্ম নিষিদ্ধ ঘোষণা করা হয়। আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনির নেতৃত্বে ইরানে ইসলামিক শাসন প্রতিষ্ঠা হয় আজকের দিনে 1979 সালে। 1882 সালের আজকের দিনে বাঙালি কবি ও ছড়াকার সত্যেন্দ্রনাথ দত্ত জন্মগ্রহণ করেন। মার্কিন গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী রিচার্ড হ্যামিং জন্মগ্রহণ করেন আজকের দিনে 1915 সালে। 1938 সালের আজকের দিনে নিউজিল্যান্ডীয় ক্রিকেটার বেভান কংডন জন্মগ্রহণ করেন। সোভিয়েত চলচ্চিত্র পরিচালক এবং চলচ্চিত্র তাত্ত্বিক সের্গে আইজেনস্টাইনের মৃত্যু হয় আজকের দিনে 1948 সালে। বাংলাদেশি বাঙালি সাহিত্যিক সৈয়দ মুজতবা আলী ইন্তেকাল করেন আজকের দিনে 1974 সালে।